হ্যালো एवरीवन আজকের ক্লাসে আমরা করব ফুল adder আগের ক্লাসে গতকাল আমি যে ক্লাসটা দিয়েছিলাম সেটাতে আমরা করেছিলাম হাফ adder এই যে সার্কিটটা আছে এটা একটা হাফ adder সার্কিট এই সার্কিটটাকে আমি দেখিয়েছিলাম एक्सप्लेन করেছিলাম যে কি করে সার্কিটটাকে কাজ করছে আর তারপরে প্রুফ টেবিল দিয়ে আমি সার্টিফিফাই করেছিলাম তারপরে আমরাতে করেছিলাম যে एग्जाम যখন আমরা দেব তখন আমরা কেমন সার্কিট করব এই এই সার্কিটটাই एग्जाम হলে করা পসিবল না তাই জন্য আমি তোমাদের থেকে শিখিয়েছিলাম যে জাম্পার ওয়ার দিয়ে কি করে সার্কিটটা করতে হবে আর সেই সার্কিটে আমি তোমাদের দেখিয়েছিলাম যে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো দিলে কি হয় ঠিক আছে এখন বর্তমানে এখানে দেওয়া আছে জিরো ওয়ান তার মানে এ ইকোয়াল টু জিরো আছে আর বি ইকোয়াল টু ওয়ান আছে তাই জন্য দেখাচ্ছে সাম আছে এখানে আমার ওয়ান আর ক্যারি আছে জিরো ওকে যদি তোমাকে ক্যারি ওয়ান করতে হয় তাহলে জাস্ট দুটোকে আমাকে ওয়ান ওয়ান করতে হবে তো দেখো এখানে দেখতে হবে দুটোই ওয়ান ওয়ান আছে ওয়ান ওয়ান দেওয়াতে রেড ইলিটার মানে ক্যারিটা এখন ওয়ান হলো আর সামটা জিরো ওকে তো আমার কাছে অলরেডি দুটো হাফ এটার সার্কিট রেডি আছে ঠিক আছে আমরা কি করব আজকে আমরা ফুল এটার সার্কিট ডিজাইন করব দুটো হাফ এটার সার্কিটকে কানেক্ট করে পরীক্ষায়তে যখন তোমাদেরকে ফুল এটার সার্কিট দিবে তখন তোমরা ফুল এটারকে আলাদা করে তৈরি না করে দুটো হাফ এটা তৈরি করবে দুটো হাফ এটা তৈরি করে দুটোকে চেক করবে তারপর দুটোকে কানেক্ট করবে আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে দুটো হাফ এটার সার্কিটকে একসাথে কানেক্ট করলে সেটা ফুল এটার সার্কিট হিসেবে কাজ করবে ওকে সো লেটস স্টার্ট টিনে তোমরা দেখতে পাচ্ছ যে আগের দিন আমি যে ক্লাসে যেটা করেছিলাম এটা হচ্ছে আবার গেট নাম্বারগুলো ঠিক আছে আর এটা হচ্ছে আমার ট্রুটে বিল ওকে সামের স্ট্রেট আর স্ট্রেটা ওকে আর এবার তোমরা দেখতে পাচ্ছ যে এটা ছিল আমাদের সার্কিট ডায়গ্রাম এটা ছিল হাফ এডার সার্কিট ডায়াগ্রাম তাই তো এবার আমরা করবো হচ্ছে ফুল অ্যাডার যখন আমরা ফুল অ্যাডার করবো আগে আমাদেরকে বুঝতে হবে ফুল অ্যাডারের কনসেপ্টটা আগে বুঝে নি আমরা তারপর আমরা যাব হচ্ছে সার্কিট ডিজাইনে কি করে দুটো হাফ এডার ফুল হিসেবে কাজ করবে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে যখন আমরা ফুল একটা ডিজাইন করি তখন আমাদের কাছে তিনটা ভেরিয়েল থেকে এ বি আর ক্যারি ইন তাই তো আর তারপর আমরা এখানে পাই সাম অ্যান্ড ক্যারি যেখানে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এরকম করে চলতে থাকবে দিয়ে ওয়ান 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 অবধি যাবে ঠিক আছে তো এখানে করলে কি হবে সাম জিরো ক্যারি জিরো সাম ওয়ান ক্যারি জিরো সাম ওয়ান ক্যারি জিরো সাম জিরো ক্যারি ওয়ান এরকম করে যাবে তো তো সেখান থেকে আমরা পাবো সামের এক্সপ্রেশন যেটা হবে সেটা হবে মিন টার্ম এক দুই চার সাত আর ক্যারির যে এক্সপ্রেশনটা পাবো আমরা এখানে সেটা হবে মিন টার্ম তিন পাঁচ ছয় সাত ঠিক আছে ক্যারিকে যদি সলভ করি তাহলে আমরা এ এবি প্লাস বি সি প্লাস সি এ আর সামকে যদি আমরা সলভ করি তাহলে কী হবে সেটা এ এক্স অর বি এক্স অর সি ইন ওকে এটা আমরা পাই এবার দেখো যখনই আমরা ফুল অর্ডার করছি তখন সেখানে আমরা তিনটে ভেরিয়েবলকে নিচ্ছি তাই তো এবার আমাদের মোটো কি হবে আমরা দুটো ভেরিয়েবলকে একসাথে যোগ করব তারপর যে আমার অ্যাডিশনের যে রেজাল্টে বেরোবে তাকে আমি করবো সিইং দিয়ে কি বলতে চাইছি আমি সাপোজ আমার নাম্বার আছে দুই তিন আর পাঁচ ঠিক আছে আমি ডিসিমেলে করাচ্ছি সেখানে তোমার দেখলে বুঝতে পারবে যে এটা যদি যোগ করা হয় তাহলে অ্যান্সার কত আসবে অ্যান্সার আসবে দশ তাই তো এটা হচ্ছে ফুল এর কাজ করাচ্ছি কেন এখানে আমি তিন একসাথে যোগ করতে পারছি ঠিক আছে এবার যখন হাফ এডার দিয়ে করবো তখন কি করবো দেখো হাফ দুটোর দিয়ে কাজ হয় তার মানে আমি এই দুটোকে প্রথমে তাহলে আমি কি লিখতে পারি টু প্লাস কত আসলো এখানে ফাইভ বোঝা গেল এবার এই যে পাঁচের যে রেজাল্ট আসলো এর সাথে আমি করব কি এই পাঁচটাকে আমি যোগ করব তাহলে কত আসছে এখানে দশ ঠিক আছে এবার দেখো তাহলে কনসেপ্টটা কি বললাম আমি প্রথমে আমার ফার্স্টের দুটো ভেরিয়েলকে আমি হাফ এডার দিয়ে করবো তারপর যে রেজাল্টটা আসবে তারপর আমি আরেকটা হাফ হাইটারে ইউজ করব ঠিক আছে তাহলে বুঝতে পারছো এখানে তোমরা ফার্স্টে হাফ হাইটারের কাজ কি এ আর বি কে নিয়ে নেওয়া ঠিক আছে তার এখান থেকে কি বের সাম বের আর ক্যারি বের ক্যারিটা পড়ে যাচ্ছে আর তারপর হাফ হাইটারের কাজ কি হবে তারপর হাফ হাইটারের কাজ হবে এই যে এখানে ক্যারি ইনটাকে আমি পয়েন্টটাই দিলাম বা এটাকে আরেকটা ভেরিয়েবল ধরতে পারো এক্স ধরে নাও ঠিক আছে এক্স ধরে নাও যেখানে এটা হচ্ছে আমার এ তিন হচ্ছে বি আর পাঁচ হচ্ছে এক্স তাই তো তাহলে দেখো এখানে এ আর বি যোগ করে পাচ্ছে কি এস তার মানে কি হচ্ছে দিস ইজ এস অ্যান্ড দিস ইজ এক্স তাই তো তাহলে এর একটা আমি কি পাবো সাম পাবো বোঝা গেল তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো কি করে আমাদের হাফ অ্যাডার দিয়ে দুটো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার সামটা হয়ে যাচ্ছে কিন্তু ক্যারিটা এখনো বোঝো নি এবার তোমরা ক্যারিটা দেখো এবার আমি একটা ডেটা নিচ্ছি যেখানে আমি বলবো হচ্ছে পাঁচ সাত আর তিন ওকে এখানে দেখো এটা হবে আমার এ এটা হবে আমার বি আর এটা হবে আমার এক্স ঠিক আছে তাহলে হাফের নজর যদি করি তাহলে পাঁচ আর সাত যোগ করলে কথা হবে এখানে আমার বারো হবে তাই তো এখানে যে বারোটা আসছে না এই বারোর মধ্যে কিন্তু হচ্ছে আমার সাম আর এই হচ্ছে আমার ক্যারি কেন ধরো আর সতেরো যদি যোগ করি আমরা তাহলে কি হবে পাঁচ আর সাত যোগ করলে কথা ধরি আমরা বারো বারোর দুই লিখি একটাকে আমরা ক্যারি করি তাই তো এই একটা এখানে যোগ করে কথা আসছে তিন তার মানে দেখো এই পাঁচ আর সাত যোগ করলে সাম কিন্তু দুই তাই না ক্যারি হচ্ছে আমার এখানে এক বোঝা গেল এটুকু ঠিক আছে তাহলে এখানে বলতে পারি পাঁচার সাথে যোগ করলে সাম হচ্ছে টু আর ক্যারি হচ্ছে ওয়ান ওকে এবার আমরা কি করব আমরা দেখো এখানে সামটাকে পাঠাচ্ছি হচ্ছে হাফ অ্যাডারে কেন দেখো এবার আমাদের কাজ হচ্ছে এই যে ক্যারিটা আসলো ক্যারিটাকে আমি রাখলাম সাইডে দিয়ে আমি সামটাকে নিলাম দুই ওকে এই সামের সাথে আমি এখানে এক্সকে যোগ করছি তাহলে কত আসছে এখানে তিন তাহলে এই যে অপারেশনটা এখানে কত বলেছে পাঁচ এটা কত আসলো আমার এটা আসছে আমার সাম ওকে এই অপারেশনে ক্যারি কত এই অপারেশনে ক্যারি হচ্ছে আমার জিরো ঠিক আছে এবার কি হবে এবার জাস্ট এই দুটোকে আমি একসাথে করে দেবো তাহলে কি হবে সাম কত হলো আলটিমেটলি পাঁচ আর ক্যারি কত আসছে এই ক্যারিটা আর এই ক্যারিটা যোগ হবে তাহলে কি হলো ক্যারি ওয়ান ওয়ান ক্যারি টু জিরো এই দুটো যোগ করে কত আসছে ওয়ান তো ফাইনাল কত বের হলো ফিফটিন এই তিনটাকে যোগ করে দেখা কত হচ্ছে পাঁচ সাথে দশ পাঁচ আর সাথে বারো আর তিনে পনেরো বোঝা গেল তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কি করে আমরা দুটো হাফ এডার দিয়ে একটা ফুল্ডার তৈরি করতে পারি ওকে তাহলে এবার আমরা ডিজিটাল দেখি যে দুটো যদি হাফ তাহলে সেটা কি করে কাজ করবে আমি এখানে দুটো রেডার নিচ্ছি সেটা ধরো নিলাম ওয়ান জিরো ওয়ান ঠিক আছে যেখানে এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে এক্স ওকে তাহলে এটা যদি নর্মালি আমরা যোগ করি তাহলে কি আসা উচিত সাম আসবে জিরো ক্যারি আসবে ওয়ান ফুলের দিয়ে করলে এবার হাফ অ্যান্ডার দিয়ে যদি করি তাহলে কি হবে দেখো এ আর বি ওয়ান জিরো তাহলে কি হবে এখানে সাম হবে আমার ওয়ান ক্যারি কত হবে আমার জিরো ওকে এবার আমরা কি করবে সামের সাথে ওয়ান পে যোগ করবে তাই তো তাহলে as ইক্যাল টু ওয়ান x ইক্যল টু ওয়ান তো সাম কত আসলো সাম আসলো আমার জিরো আর ক্যারি কত আসলো ওয়ান ঠিক আছে তাহলে প্রিন্সিপাল অনুযায়ী এটা হচ্ছে আমার ফাইনাল সাম ওকে আর ক্যারি কত হবে এখানে আমার ক্যারি কত আছে জিরো আছে এখানে ক্যারি কত আছে ওয়ান আছে এগুলো কি করতে হবে জাস্ট যোগ করে দিতে হবে কি যোগ করবে এখানে অর্কেট কেন ডিজিটাল ইলেকট্রনিক্স জিরো আর ওয়ান ছাড়া কিছু আসে না না দুই তো আসবে না দুটো ক্যারি ওয়ান ওয়ান হলে তাই জন্য আমরা কি করবো এখানে এখানে আমরা করব ফাইনাল যে ক্যারিটা আসবে ফাইনাল ক্যারি সেটা হবে কি জিরো প্লাস ওয়ান টু ওয়ান বুঝা গেল তাহলে কি করবো এখানে আমি ইউনিট সার্কিট ডায়াগ্রাম যদি ড্র করি এটা আমার ফার্স্ট হাফ এটা এ আর বি তাহলে এখানে কি বেরোচ্ছে আমার সাম ওয়ান এখানে আমার কি ক্যারি ওয়ান ওকে এবার আমি এখানে কি করব আর একটা হাফ এটা নিলাম ঠিক আছে এই হাফ এটার মধ্যে একটা ইনপুট কে যাবে সাম যাবে আর একটা ইনপুট যাবে হচ্ছে আমার এক্স যা একটা ভেরিয়েবল ঠিক আছে তাহলে এখান থেকে যেটা বেরোবে সেটা আমার হবে ফাইনাল সাম ওকে আর এখান থেকে যে আমার ক্যারিটা বেরোবে সেই ক্যারিটা হচ্ছে আমার ক্যারি টু এবার কি করবো এই দুটো ক্যারিকে আমি নিয়ে আসবো দিয়ে আমি এখানে একটা অর্গেট আলটিমেটলি কি আসবে ক্যারি ফাইনাল বোঝা গেল তো এইটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম যেখানে দুটো হাফ এডার দিয়ে কি করে আমরা ফুলেরা তৈরি করতে পারি ওকে তাহলে এবার আমরা সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা ব্রেড বোর্ডে যাই দিয়ে আমরা এই সার্কিটটা ডিজাইন করি ঠিক আছে তারপরে আমরা দেখবো ত্রুত বি কি করে হচ্ছে তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো আছে এটা উপরে একটা নিচে ওকে এই হাফএর মধ্যে নিচে যে হাফ আছে সেটাতে এইটা হচ্ছে আমার এ ইনপুট এটা হচ্ছে আমার বি ইনপুট ওকে এই দুটো আর এখানে তুমি দেখতে উপরে যে হাফ আছে এখানে দেখো দুটো এল আছে এই দুটো এল মধ্যে ইউরোটা হচ্ছে এ আর গ্রিনটা হচ্ছে আমার বি তাই তো তাহলে এখানে আমার কি করতে হবে আলটিমেটলি এখান থেকে আমি যে সামটা পাচ্ছি আমি কি করবো ফার্স্ট এর উপরে যে হাফ এডারটা আছে এটা আমার প্রাইমারি হাফ এডার যার ইনপুটে আর বি যাবে ওকে তাহলে আমি এখান থেকে দুটো নিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমার এ ওকে আমি একটা এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার বি বোঝা গেল আর এক্স করতে হবে একটাকে তো আমি এখানে এক্স করছি আমার এই কালারটাকে ঠিক আছে গ্রে কালারটা করছি এক্স ঠিক আছে তাহলে এবার দেখো আমার এই যে আরেক এই যে হাফ এটার যে ইনপুটটা আছে সেকেন্ড হেডটাতে এটাতে কি যাবে এটাতে যাবে ফার্স্ট যে হাফ এডিয়ারটা আছে সেই হাফ এডারে আউটপুটটা তাই তো এটা কোনটা এটা হচ্ছে এই রেড রেড রেডিতে যেটা আসছে তার মানে কোথায় আছে এটা এটা হবে আমার এখানে একটু বড় ওয়্যার লাগবে আমার এটা করার জন্য ওকে তো আমি এই ওয়্যারটা নিলাম ঠিক আছে এই ব্ল্যাক ওয়্যারটাতে এখানে দেখো উপরের হাফ অ্যান্ডের সাম কোনটা এইটা হচ্ছে সাম তাই তো অর গেটের তিন নম্বর আউটপুট তাই তো দেখো এইটা আমার গেছে ঠিক আছে তাহলে আমি কি করব অর গেটের তিন নম্বর থেকে আমি সামটা তুললাম এবার এই সামটা কোথায় যাবে এই সামটা আমার যাবে এই হাফ এডারের এ ইনপুটে এ মানে হচ্ছে গ্রিনটা তাই তো তাহলে এখান থেকে আমি গ্রিনটাকে তুলে দিচ্ছি দিয়ে আমি গ্রিনের জায়গাতে ওয়্যারটাকে পৌঁছিয়ে দিলাম বোঝা গেল তাহলে আমি অলরেডি প্রথম হাফ এডারের সামটা আমি সেকেন্ড এটে দিয়ে দিলাম ঠিক আছে এবার তাহলে দেখো আমার কাছে তিনটি ইনপুট আছে এটা আমার একটা ইনপুট সি বা এক্স বলতে পারো আর এটা হচ্ছে এ আর বি ওকে এবার ক্যারিটা দেখো ক্যারিটা তুমি দেখতে পাবে আমার এই যে রেটটা জ্বলছে এটা হচ্ছে আমার ক্যারি এর জন্য ঠিক আছে নিচের হাফ জন্য আর উপরে কি আছে গ্রিন যেটা আছে এটা হচ্ছে ক্যারি আমার ফার্স্ট হাফ জন্য তাই তো তাহলে আমরা কি করব ফার্স্ট হাফ থেকে ক্যারি থেকে ইনপুটটা নিলাম ওকে এইটা আমার কোথায় যাবে অর্গেটে যাবে ঠিক আছে তাহলে অরগেট বলতে কোনটা অরগেট এই অর্গেট আমি যদি আট নম্বরে যদি আমার আউটপুট নিই তাহলে নয় দশ হচ্ছে ইনপুট তাহলে নয় নিচ্ছি আমি একটা ইনপুট ওকে আরেকটা আমি নিয়ে নিচ্ছি এটা হলো এই যে ক্যারিটা আছে নিচের যে হাফেটারটা আছে তার ক্যারি এই ক্যারিটা চলে গেল আমার দশ নম্বরে ঠিক আছে তাহলে দেখো উপরে যে এই যে অরগেটটা আছে এই অরগেটের উপরে আমি এটা ফার্স্ট ক্যারিটা দিলাম আর তারপরে সেকেন্ড কাইডটা দিলাম ঠিক আছে তাহলে আউটপুট হতে আমি এটা হবে আমার ফাইনাল আউটপুট ওকে তাহলে আমি এখানে আট নম্বর পিন থেকে পাবো হচ্ছে ফাইনাল আউটপুট ঠিক আছে এবার ফাইনাল আউটপুটের জন্য আমি কি করবো জাস্ট এই রেড এলইডিটা ইউজ করবো আমি জাস্ট সাইডে সরিয়ে দিলাম এটাকে ওকে সো না আমার সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট ডান কোনো প্রবলেম নেই থাকে ঠিক আছে এবার দেখো এখানে তোমাকে দেখিয়ে দিই বলে দিই তোমাদেরকে এই যে উপরের যে রেড রেড রিটটা আছে এটা হচ্ছে ফার্স্ট যে হাফ রেডার আছে তার সাম এটা হচ্ছে ফার্স্ট যে হাফ রেডারটা আছে তার ক্যারি ওকে তো এই মোমেন্টে দাঁড়িয়ে আমার এই রিডিটা কোনো ভ্যালু নেই ওকে গ্রিনটা আমার ফাইনাল আউটপুট কোনটা হবে ক্যারি এইটা ঠিক আছে নিচের যে রিডিটা আছে রেড ওয়াইট রেড কালারের আর এইটা হচ্ছে রেড এই যে উপরের যে রেডটা আছে এটা হচ্ছে আমার ইনিশিয়াল সাম ফার্স্ট এয়ার বিয়ের আর নিচে যেটা আছে এই এলইডিটা হচ্ছে আমার ফাইনাল সাম ওকে তো ফাইনাল সাম আর ক্যারির জন্য কোনটা দেখবো নিচের যে দুটো এলইডি আছে এই দুটো আউটপুট দেখবো হচ্ছে ফাইনাল ফাইনাল ক্যারি বোঝা গেল তাহলে এবার দেখা যাক করে ইনপুটগুলো চেঞ্জ করে করে তো ফার্স্ট আমার কি করতে হবে এই ব্রেডবোর্ড থেকে আমাকে ইনপুটটা দিতে হবে ঠিক আছে ওকে দেখো আমি অলরেডি ব্রেড বোর্ডে ওয়ানটা দিয়ে দিলাম ঠিক আছে এবার আমাকে কি করতে হবে জিরো দিতে হবে জিরোর জন্য আমাকে এখান থেকে নিয়ে নিলাম আমি এখানে তাহলে দেখো অলরেডি আমরা ঠিক আছে এবার দেখো দুটো কি হচ্ছে আমার ওকে তো ফার্স্ট এবার আমরা আইপ্যাড এর স্ক্রিনে গিয়ে দেখবো ফুল অ্যাডার এর টেবিলটা কেমন দেখতে হবে জন্য এ বি এক্স আর এটা হচ্ছে কি আমার সাম আর ক্যারি ওকে তাহলে দেখো জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 তাই তো তাহলে এটা যদি অন্য কালার দিয়ে করি তাহলে কী হবে সাম জিরো ক্যারি জিরো সাম ওয়ান ক্যারি জিরো সাম ওয়ান ক্যারি জিরো সাম জিরো ক্যারি ওয়ান জাস্ট লাইক ওয়ান টু ফোর সেভেন ঠিক আছে এটা দেখো সাম ওয়ান ক্যারি জিরো সাম জিরো ক্যারি ওয়ান সাম জিরো ক্যারি ওয়ান সাম ওয়ান ক্যারি ওয়ান তাই এবার দেখো ওয়ান টু ফোর সেভেন থ্রি ফাইভ সিক্স সেভেন যেটা আমি তোমাদেরকে বললাম ঠিক আছে এবার আমরা এক এক করে দেখব যে প্রত্যেকটা কন্ডিশন ম্যাচ করছে কিনা ঠিক আছে তাহলে দেখো ফার্স্ট এরটার জন্য কি করতে হবে আমাকে এই যে ওয়্যারটা যেটা ছোট পড়ছে তো এই ওয়ারটাকে আমাকে বড় দাগাতে হবে ঠিক আছে তো বড় ওয়ারের জন্য আমি একটা লাগিয়ে নিচ্ছি যাতে আমি ওখানে ইনপুটটা দিতে পারি ওকে তাহলে দেখো এই যে ব্ল্যাক ওয়্যারটা আছে এটা হচ্ছে আমার এক্স ওকে আর গ্রিনটা হচ্ছে আমার বি আর এই যে ইওলোটা আছে আমার এ ওকে তো ফার্স্টের কাজ কি হবে ফার্স্ট কাজ হচ্ছে আমার তিনটে জিরো দেওয়া ওকে তো তিনটে জিরো দেওয়ার জন্য এটা দিলাম বি কে জিরো দিলাম এবারে আমি এ কে জিরো দিলাম ঠিক আছে আর আমি সি এক্স কেও জিরো দিলাম তো দেখো তিনটে জিরো দিয়েছি তিনটে জিরোর জন্য কি পাচ্ছি এখানে আমার ফার্স্টের কন্ডিশনটা স্যাটেসফার হলো তার মানে জিরো জিরো জিরোতে সাম জিরো ক্যাডি জিরো দেখো এখানে প্রত্যেকটা অফ আছে এখানে তিনটে জিরো আছে না এবার কি হবে এবার আমাকে এক্স কে ওয়ান করতে হবে তাই তো তাহলে এক্স কে ওয়ান করার জন্য এই ব্ল্যাকটা হচ্ছে আমার এক্স এটাকে ওয়ান করতে গেলে জাস্ট এটাকে আমি ওয়ান দিয়ে দিলাম এখানে দেখো জিরো জিরো জন্য কি পাচ্ছি সামটা ওয়ান পাচ্ছে ক্যারি জিরো পাচ্ছি তার যদি দেখতে পাবে এখানে সাম কত সাম হচ্ছে ওয়ান ওকে তার মানে হোয়াইট চলছে ক্যারি কত জিরো তার মানে সেকেন্ডটাও আমাদের স্যাটিসফাই হলো ওকে থার্ডে কি বলছে এ জিরো থাকবে বি ওয়ান এক্স জিরো তাই তো তাহলে বি কোনটা বি হচ্ছে আমার এই গ্রিনটা হচ্ছে বি তো বিটাকে আমি ওয়ানে দিয়ে দিচ্ছি ওকে তাই দেখো বি ওয়ানে চলে গেল আর এক্স কে জিরো করতে হবে তাহলে এক্স কোনটা এক্স হচ্ছে আমার এই ব্র্যাকটা এটাকে আমি জিরো করতে হবে দেখো যখনই আমি জিরো ওয়ান জিরো করলাম তখন কি দেখতে পাচ্ছি আমরা জিরো ওয়ান জিরোর জন্য এখানে সাম কত আছে ওয়ান তাই আমি সাম ওয়ান পাচ্ছি তাই তো আর ক্যারি কত পাচ্ছি জিরো পাচ্ছি ওকে এবার তোমরা ভালো করে দেখো যে লজিকটা বললাম এখানে দেখো এ আর বিটা হচ্ছে প্রথম হাফ ঢুকছে এই জিরো ওয়ান যোগ করলে কত হবে ওয়ান হবে না তাই দেখো উপরে রেটটা জ্বলছে তার মানে এই যে ওয়ানটা পাচ্ছি আমি আউটপুটে সেটা আমার প্রথম হাফ উপর থেকে আসছে ওকে নেক্সট নেক্সটে কি আছে এক্স কে ওয়ান করতে হবে তাহলে কি হবে জিরো ওয়ান ওয়ানে দেখতে হবে আমাকে এবার সামটা জিরো হওয়া উচিত ক্যারি ওয়ান হওয়া উচিত তাই তো তাহলে এখানে এক্স যেটা আছে সেটা জাস্ট আমি ওয়ান দিয়ে দিচ্ছি দেখো যখন আমি এক্সকে ওয়ান দিলাম তখন কি হচ্ছে দেখো আলটিমেটলি আউটপুটে হোয়াইট লেডি টার্ন অফ হয়ে গেল তাহলে কি ফাইনাল সামটা জিরো ফাইনাল ক্যারিটা হচ্ছে আমার ওয়ান ক্লিয়ার এবার দেখো আবার ভালো করে এখানে এ আর বি যদি দেখো জিরো ওয়ান জিরো ওয়ান আউটপুট কি আসা উচিত সামে ওয়ান আসা উচিত তাই দেখো উপরে হাফ হাফ এটার এটা চলছে ঠিক আছে বোঝা গেল তো যে লজিকটা আমরা বোঝাচ্ছিলাম সেটা বুঝতে পেরেছো তো ঠিক আছে এবার যাচ্ছি আমরা তাহলে আমরা চারটে কন্ডিশন হয়ে গেল এবার দেখো ওয়ান জিরো জিরো মানে কি এ কে দিব হচ্ছে ওয়ান এ ওয়ান মানে কোনটা ইয়োলো যেটা আছে সেটাকে ওয়ান দিলাম ওকে এক্স কে করলাম জিরো আর এই গ্রিনটাকে করলাম মানে বি কে করলাম জিরো দেখো উপরে এবার ব্লু এলইডি জ্বলছে আগের ভিডিও তোমাদের মনে আছে হয়তো ব্লুটা ছিল এর জন্য ঠিক আছে তাহলে এখন এ ইকুয়াল টু ওয়ান আছে আর দেখো এক্স ব্ল্যাকটা জিরো গ্রিন গ্রিনটা হচ্ছে বি জিরো তাই তো তাহলে কি দেখতে পাচ্ছি আমরা ফাইনাল সাম কত ওয়ান ফাইনাল ক্যারি কত জিরো আমাদের এখানে অ্যান্সারে কি এসছে ফাইনাল সাম কত ওয়ান ফাইনাল ক্যারি কত জিরো তাহলে এটা স্যাটিসফাই হলো নেক্সট কি বলছে এতে ওয়ান বিতে জিরো এ ওয়ান তাহলে কি করতে হবে আমাকে এক্স টাকে আমাকে তুলতে হবে দিয়ে আমাকে ওয়ানে দিয়ে দিতে হবে যখনই আমি এটা করলাম তখন কি হলো দেখো সাম জিরো হয়ে গেল ক্যারি ওয়ান কেন এবার এখানে দেখো

ওয়ান দেখো সাম কত এসছে এখানে জিরো আছে সাম ক্যারি কত আছে ওয়ান আছে ওকে এবার তুই ভালো করে যদি লক্ষ্য করো এ আর বি কত এ আর বি হচ্ছে ওয়ান ওয়ান তার মানে এ আর বি ওয়ান ওয়ান মানে প্রথম উপরে যে হাফ রেটটা আছে সেটা সাম কত আসবে জিরো আসবে তাই দেখো রেটটা জ্বলছে না আর ওয়ান ওয়ান মানে ক্যারি কত আসবে ওয়ান আসবে তাই দেখো উপরে এলইডিটা উপরে যে হাফ রেটটা আছে তার গ্রিন এলইডি জ্বলছে মানে ক্যারিটা ওয়ান আছে বোঝা গেল তো ওকে তোমার লাস্ট কন্ডিশন কি ওয়ান 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 কি হবে যখনই তিনটি ওয়ান আসবে তার মানে আমি দেখতে পাবো যে ফাইনালি এই দুটো এল ইডি উচিত উচিত মানে বি ওয়ান ইলো ওয়ান মানে এ ওয়ান আর ব্ল্যাকটা ওয়ান মানে হচ্ছে আমরা এখানে এক্স আছে ওয়ান ওকে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইনালি সাম কত আছে ওয়ান ক্যারি কত আছে ওয়ান এবার যদি হাফ এটার ভেঙে ভেঙে দেখো তাহলে দেখো এআর বি কত ওয়ান ওয়ান তাহলে কত সাম কত হবে জিরো দেখো সাম জিরো আছে ক্যারি কত হবে ওয়ান ক্যারি ওয়ান আছে ওকে এবার দেখো যখন এই ওয়ানের সাথে যোগ করছি ঠিক আছে তখন কি হচ্ছে এর সাম জিরো আছে ঠিক আছে তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে কত ওয়ান হবে তাই আমার সাম ওয়ান আসলো ওকে আর আলটিমেটলি আগে ক্যারিতে কত ছিল ওয়ান ছিল এখান থেকে ক্যারি অপর জেনারেট কত করে জিরো তাহলে জিরো ওয়ানে কত হলো ওয়ান বোঝা গেল তো এরকম যদি কোনো প্র্যাকটিক্যাল আমাদের পরীক্ষাতে আসে ফুল অ্যাডার করতে দেয় তাহলে আমি তোমাদেরকে বলবো নর্মালি ফুল এরটা না তৈরি করে দুটো হাফ ডিজাইন করে নাও কেন তাহলে তুমি দুটো হাফ ডিজাইন করলে আমরা অলরেডি জানতে পারবে যে দুটো হাফ ঠিক আছে কিনা ঠিক আছে যে দুটো হাফ ঠিক থাকবে জাস্ট সার্কিট ডায়াগ্রাম কি করতে হবে আগে যে আমি তোমাদেরকে পেজে দেখালাম এই যে সার্কিট ডায়াগ্রামটা তো করেছি এই সার্কিট ডায়াগ্রামটা যদি করে দিই তাহলে আমার এটা ডান জাস্ট হবে প্রথমে এই যে হাফ এরটা যাবে সেই হাফ এরের আউটপুটের সামটা যাবে পরের হাফ এরের ইনপুটে ওকে আর ফাইনাল যে সামটা বের হলো দুটো হাফ পরে সেটা হচ্ছে ফাইনাল সাম আর যে দুটো ক্যারি বেরোবে সেই দুটো ক্যারিকে আমাকে জাস্ট অর্গেট করে দিতে হবে বোঝা গেল তোমাদের যদি কারোর কোনো প্রবলেম থাকে বা কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি প্র্যাকটিক্যালের কোনোরকম নতুন কোনো প্র্যাকটিক্যাল দরকার হয় ইলেকট্রনিক্স এর তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলে জানাতে পারো ঠিক আছে আর তোমরা কমেন্ট বক্সে জানবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ওকে সো দ্যাটস অল ফর দিস ভিডিও সিভ ইন দা নেক্সট ওয়ান Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.